শুধুমাত্র মানুষের মধ্যে বন্ধুত্ব কিংবা সম্পর্ক থাকে তা কিন্তু নয়। বন্য প্রাণী এবং মানুষের মধ্যেও গভীর বন্ধুত্ব কিংবা সম্পর্ক গড়ে ওঠে। একজন কাছের মানুষ আপনাকে ছেড়ে গেলেও একটি পোষা প্রাণী কখনো তার মালিককে ছেড়ে যায় না। আমাদের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু প্রাণীদের দেখাতে চলেছি যারা অনেক বছর পরও তাদের মালিককে ভুলে যায়নি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভয়ঙ্কর সিংহকেও পোষা প্রাণীর মতো লালন পালন করলে এরাও বেশ আদরে প্রাণীতে পরিণত হয়। তার উদাহরণ এই ভিডিওটি। মহিলাটি এই সিংহ দুইটিকে খুব ছোট থাকতে রেস্কিউ করেছিল আর তারপর নিজের মতো করে লালন পালন করে বড় করে তুলে। তবে বিশেষ কোনো কারণে কয়েক সপ্তাহ মহিলাটি সিংহদের থেকে দূরে ছিল। তবে তারপর যখন মহিলাটির সাথে সিংহ দুইটির দেখা হয় তখন তাদের অবস্থাটা একবার দেখুন। বুঝতেই পারছেন সিংহ দুইটি তার মালিককে দেখে কতটা খুশি হয়েছে। ড্যানিয়েল স্পিনাল নামে এই ব্যক্তি বিভিন্ন আহত গরিলাদের পুনর্বাসন করার কাজ করেন আর গরিলাগুলো সুস্থ হলে তাদেরকে আবার জঙ্গলে মুক্ত করে দেয়। যেমন এই গরিলাটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তারপর সেবা যত্ন করে সুস্থ করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। মাঝখানে বেশ কিছুদিন এই গরিলাটির কাছে আসা হয়নি, কিন্তু হঠাৎ করে চলে আসার পরে গরিলাটি ড্যানিয়েল স্পিনালকে এভাবেই আপ্যায়ন করতে থাকে। ছোট্ট শিম্পাঞ্জিটি এদেরকে নিজের পরিবার ভাবতে শুরু করেছে। অনেক বছর আগেই শিম্পাঞ্জিটির নিউমোনিয়া হওয়ার কারণে তার মা তাকে ছেড়ে চলে যায় আর এই কাপল তখন থেকেই এই শিম্পাঞ্জির বাচ্চাটির লালন পালনের দায়িত্ব নেয়। তবে এই কাপল কয়েক মাস পর পর শিম্পাঞ্জিটির সঙ্গে দেখা করতে আসে আর শিম্পাঞ্জিটি প্রতিবারই তাদেরকে এমন উষ্ণ অভ্যর্থনা জানায়। আমরা সবাই জানি হাতি কখনো ভুলে যায় না, কিন্তু তাই বলে ভাল্লুকও কি এমন হতে পারে? যেমন এই ব্যক্তি ভাল্লুকটিকে বেশ কিছু বছর আগে অনেক ছোট অবস্থায় নিয়ে এসে লালন পালন করে। মাঝখানে তারা বেশ কিছু বছর আলাদাও ছিল আর হঠাৎ করে একসঙ্গে হওয়ার পরে ভাল্লুকটি সবাইকে অবাক করে দেয়, কারণ ভাল্লুকটি তার মালিককে এখনো ভুলে যায়নি। সৈনিকরা যখন বাড়ি ফিরে তখন তাদের বাড়িতে যেন এক আনন্দের বন্যা বয়ে যায় আর পোষা প্রাণীগুলো সেই আনন্দের অংশীদার হতে ভুলে না। যেমন এই জার্মান শেপার্ড যখন মাত্র এক বছর বয়সী ছিল তখন তার মালিক তাকে নিয়ে এসেছিল আর এরপরে তার মালিক মিলিটারিতে যোগ দেয় আর এক বছর পরে এসে সে প্রথমে ভেবেছিল তার কুকুরটা হয়তো এতদিনে তাকে ভুলেই গেছে। কিন্তু কুকুরটা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে যখন বুঝতে পারে এটাই তার মালিক, তখন তার অনুভূতিটা একবার দেখুন। এবং কুকুরটি সেই বলটি নিয়ে আসে যেই বলটা দিয়ে তারা একসাথে এক বছর আগে খেলাধুলা করেছিল। এই ব্যক্তি সিংহগুলোকে ছোট থেকে লালন পালন করছে, এখন সে যেন সিংহগুলোকে নিজের বাচ্চার মতো বিশ্বাস করে। যদিও এটি অস্বাভাবিক একটি ফ্রেন্ডশিপ, কিন্তু এরা খুব ভালোভাবেই দেখিয়ে দিচ্ছে বন্ধুত্ব কাকে বলে। আসলে হিংস্র প্রাণীগুলোকে আদর যত্ন করলে একসময় তারাও পোষা প্রাণীর মতো করেই আচরণ করতে শুরু করে। আপনার পোষা বিড়ালটি যদি আপনার কাছ থেকে কিছু চায় তবে তা দিয়ে দিন, না হলে এই ব্যক্তির মতো এমন অবস্থায় পড়তে হবে। কয়েক মাস পরে সে তার পোষা বিড়ালটির কাছে এসে বিড়ালের ভালোবাসা দেখে আবেগে কেঁদেই ফেলে। আসলে বিড়ালটি তার মালিকের কাছ থেকে একটু আদর একটু ভালোবাসা চাচ্ছে আর এতটুকুতেই বিড়ালটি অনেক খুশি। আসলে কখনো কখনো নিজের আনন্দটাকে কিভাবে প্রকাশ করতে হয় আমরা যেন সেটাই ভুলে যাই, কিন্তু এসব প্রাণীগুলো কিন্তু সেটা ভুলে না। তারা অবশ্যই যে কোনোভাবে সেগুলোকে প্রকাশ করে যে সে আপনাকে কতটা ভালোবাসে। বুঝতেই পারছেন অনেকদিন পর সিংহটি তার মালিককে দেখে কতটা খুশি হয়েছে। বহু বছর পর পুরনো বন্ধুকে দেখতে পেলে সবার ভেতরটা যেন এমন করে ওঠে যেমনটা এই শিম্পাঞ্জিটি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকে আলিঙ্গন করছে। ভালো করে দেখুন, শিম্পাঞ্জিটি যেন নিজের আবেগ ধরেই রাখতে পারছে না। এটাকেই বলে ট্রু ফ্রেন্ডশিপ। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।